রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিনান্স কমিটির সভা বন্ধ করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও ভিসির বাসভবনে তালা লাগিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত নিয়োগপ্রাপ্তরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সকাল 10:30 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে ফিনান্স কমিটির সভা হওয়ার কথা ছিল। এছাড়া আগামী 22 তারিখ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সভা দুটি যাতে অনুষ্ঠিত হতে না পারে সে কারণেই ভবনগুলোতে তালা লাগিয়েছে সাবেক উপাচার্যের দেয়া অবৈধ নিয়োগপ্রাপ্তরা। নিয়োগপ্রাপ্তরা জানান, সিন্ডিকেট সভায় তাদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিলের জন্য সুপারিশ করা হবে বলে তারা শুনেছেন, এজন্য তারা ভবনগুলোতে তালা লাগিয়েছেন। বিষয়টি স্বীকার করে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের এফসি মিটিংয়ের সভাপতি ছিলেন ট্রেজারার মহোদয়, উনি এই মিটিংটা অনিবার্য কারণ বশন্ত স্থগিত করেছেন, সেই কারণে আমার বাসায় কোনো মিটিং হওয়ার সম্ভাবনা নেই।